বিয়ের উপহার খুলতেই বিস্ফোরণে উড়ে গেল বরের হাত। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা, কি কারণ রয়েছে এর পিছনে জানুন। বিয়ে মানেই খুশির অনুষ্ঠান, খাওয়া দাওয়া নাচ গানে ভরে থাকে চারিদিক। তবে এ বিয়ে যেন বরের জন্য কাল হয়ে দাঁড়ালো, বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল কান্নায়। জানা গিয়েছে বিয়ের পরদিনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল গুজরাটের এক তরুণ। কিছুদিন আগেই তার বিয়ের অনুষ্ঠান ছিল, পরের দিন বিয়েতে পাওয়া সমস্ত উপহার খুলে দেখছিলেন বর, পাশেই ছিলেন আত্মীয় পরিজনরা। হঠাৎ একটি উপহারের বাক্স খুলতেই ঘটল বিপত্তি, ঘটনাস্থলেই কবজি হারালো বর, একই সাথে মাথা ও চোখেও বেশ আঘাত পেয়েছে। তার পাশে বসে থাকা তার ভাতিজাও বেশ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের নবসারী জেলার মিন্ধাবরি গ্রামে। পরে জানা যায় রাজু পটেল নামে এক ব্যক্তি উপহারটি পাঠিয়েছিলেন, তিনি নববধূর বোনের প্রাক্তন প্রেমিক ছিলেন। কিছুদিন আগেই তাদের ব্রেকআপ হয়ে যায়, সেই ক্ষোভ থেকেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।